অবগত হয়েছো যে নাগরিকত্ব সংশোধনী আইন 2016 অসমত প্রযোজ্য করব বিচারি কেন্দ্রীয় সরকারে অসমৰ ভাষা কৃষ্টি সংস্কৃতি সকলো ধ্বংস করবে বিচারিছে জাতিদ্বংসী আইনখনে অসমত নিমিষতে অসমীয় মানুহ সংখ্যালঘু পরিণত করব এরকম ভয়ানক এখন আইন জাপি দি অসমত অসমীয় মানুষ হত্যা করার যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা এই ষড়যন্ত্র প্রতিরোধ করবর কারণে অসমৰ আকাশ পতাক কপাই তুলি আজি অগরম জনতা রাজপথে ওলাই আহিছে আজি আমি চাব রাখিও এই আইনের প্রবল বিরুদ্ধ করে এরা আমি রাজপথে ওলাই আহিছো যুব মন্ডলে প্রতিবাদ করবলে ওলাই আহিছো আর আমার ধ্বনি আমার প্রতিবাদ দিল্লির কাম চলাবর কারণে দিল্লির কারণ প্রতিদ্বন্দ্ব করার কারণে আমি আজি ওলাই আহিছো সংগ্রামী রায় সকল আমি ইতিমধ্যে অবগত হয়েছো যে নাগরিকত্ব সংশোধনী আইন 2016 যদি অসমৰ কার্যকরী হবলে হয় তেনেহলে বাংলাদেশত থাকা 1,70,00,000 মানুষে অসমত ভারতের নাগরিকত্ব লাভ করব 1,70,00,000 মানুষ ভারতের নাগরিকত্ব লাভ করলে অসমৰ প্রতিটি বিধানসভা সমষ্টিতে অসমীয় মানুষ নিষ্কৃতি হব পূর্ব বাংলাদেশের পর এই কোনো মানুষ অসমৰ মুখ্যমন্ত্রী হব সেই কথা অসমীয় মানুষে কোনো কারণে মানি নলয় যি শক্তিয়ে এই কাম করব বিচারে সেই শক্তি প্রতিরোধ করব কারণে উচিত জবাব দিব কারণে অসমীয় মানুষ আজি আজু আছে আমি মই বলে আজু গতিকে এই আইন প্রতিরোধ করব কারণে এই ষড়যন্ত্র প্রতিরোধ করব কারণে এই ষড়যন্ত্রক বড়া দিব কারণে অসমৰ সমগ্র রাইজ শদিয়ার পর ডুবুরগড় রাইজ আজি ওলাই আহিছে আমি ইতিমধ্যে কইছো যে আমার ভাষা কৃষ্টি সংস্কৃতি বিপদাপন্ন হয়েছে অসম আন্দোলনের সময় যদি পরিস্থিতি ভয়াবহ আছিল আজির তারিখত পরিস্থিতি অধিক জটিল হয়েছে কারণ কেন্দ্রের এটা যখন সরকার অধিষ্ঠিত হয়েছে সেই সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ভারতবর্ষের যেটা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যেটা নির্বাচন প্রশাসন বলে আহিছিল ইয়াত যেটা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ইয়ালে বিধানসভা নির্বাচন যেটা পরিচালনা করে প্রশাসন বলে আহিছিল তেতিয়া কি কৈছিল যে 16 মেৰ পিছত বাংলাদেশে দালি টুকুৰা মানিব লাগিব 16 মেৰ পিছত বাংলাদেশে দালি টুকুৰা মানিব লাগিব বুলি কৈছিল কিন্তু আর সলনি এতিয়া 16 মেৰ পিছত বাংলাদেশৰ পৰা দালি টুকুৰা মানি ইয়ালে মানুহ আনিব বিচাৰিছে ইয়াক আমি বাধা দিব লাগিব আমার ভাষা কৃষ্টি সংস্কৃতি সকল বিপদাপন্ন হব বাংলাদেশের পর অবাধ প্রবোধনে সকল ধ্বংস করে লয় ইতিমধ্যে 45টা বিধানসভা সমষ্টি আজ আমার নিয়ন্ত্রণত নাই আর 126টা সমষ্টি সকল সমষ্টিকে হ্যাক করব কারণে সকল বিধানসভা সমষ্টিতে আমার অসমীয় মানুষের অস্তিত্ব নাইকিয়া করব কারণে কেন্দ্রীয় সরকারে যে ষড়যন্ত্র করেছে পৃথিবীর যে ষড়যন্ত্র করেছে তাকে আমি বাধা দিবই লাগবে তাকে আমি উপরাবই লাগবে আর সেই কারণে আমি তাদের ভরাই দিব বিচারিছো।